আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মালয়েশিয়ার আরো একটি আপডেট তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাসুম বিল্লাহ। মালয়েশিয়ার শ্রম বাজার বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওয়ার্কিং গ্রুপের বৈঠক। কর্মীদের খরচ কমানো এবং রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মালয়েশিয়ার সাথে শ্রমবাজার সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। তবে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী ও গৃহকর্মী নেওয়ার বিষয়ে বৈঠক সিদ্ধান্ত হয়েছে। সোমবার 20 মার্চ বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদেরকে আহমেদ মনিরুস সালেহীন জানান, সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে খরচ দেওয়ার কথা নিয়োগকর্তাদের, কিন্তু তারা এই খরচ দিচ্ছেন না। এই বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশের অনলাইন পদ্ধতি আমি প্রবাসী যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তারা আগেও এই বিষয়ে একমত ছিল। 15 এপ্রিলের মধ্যে অনলাইনে যুক্ত করা হবে বলে তারা জানিয়েছে। ডাটা ব্যাংক থেকে কর্মী নিয়োগ সম্ভব হলে খরচ নিয়ন্ত্রণে আনা যেত। এখনো যেহেতু সেটা সম্ভব হয়নি, তাই পদ্ধতি ঠিক করা এবং বাস্তবায়ন করার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডক্টর আহমেদ মনিরুস সালহীন জানান, রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানোর বিষয়ে বৈঠকে কোনো এজেন্ডা ছিল না এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা ছিল না। তারা রিক্রুটিং এজেন্সি হালনাগাদ তালিকা চেয়েছে, যদিও আমরা আগে একটি তালিকা দিয়েছিলাম। নতুন করে তালিকা কেন চাওয়া হয়েছে তা আমরা জানি না। সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন জানান, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে সংখ্যক রিক্রুটিং এজেন্সি তারা অনুমোদন দিয়েছে সেগুলো যেন সমান সুযোগ পায়। বর্তমানে সে স্বয়ংক্রিয় বর্ধন ব্যবস্থা আছে, সেখানে যেন সবাই সমান সংখ্যক কর্মী পাঠানোর সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে 100 রিক্রুটিং এজেন্সি রয়েছে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোর কথা বলা হচ্ছে। তার মানে সবাই ডিমান্ড লেটার পাবে। ডক্টর আহমেদ মনিরুস সালেহীন জানান, মালয়েশিয়া সরকার তাদের দেশের নিয়োগকর্তাদের জন্য নতুন করে চাহিদাপত্র বা কোটা অনুমোদন দেওয়া স্থগিত করেছে। এতে করে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধ হবে না, আগে থেকে অনুমোদন পাওয়া কোটায় কর্মী যাচ্ছে। সিনিয়র সচিব জানান, এখন পর্যন্ত 2.5 লাখের মতো কর্মী চাহিদা তাদের কাছে এসেছে। অন্যদিকে রিক্রুটিং এজেন্সির মালিকরা জানিয়েছেন, 17 মার্চ পর্যন্ত বাংলাদেশের জন্য 3,17,000 কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রণালয়। এতে করে মালয়েশিয়ান নিয়োগদাতারা বাংলাদেশ থেকে 3,17,000 কর্মী নিয়োগ দিতে পারবেন বা নিয়োগ দেওয়ার অনুমোদন পেয়েছেন। আর গেল বছরে 8ই আগস্ট থেকে চলতি ববছরে 17 মার্চ পর্যন্ত 1,10,000-এর বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। 2018 সালে 1ই সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া। দীর্ঘদিন পর নানা অনিশ্চয়তার পর 2021 সালে 19 ডিসেম্বর কর্মী নিয়োগের মালয়েশিয়া ও বাংলাদেশে একটি সমঝোতা স্মারক সই হয়। এরপর 2022 সালে 2ই জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম এস সারাবানান এর নেতৃত্বে ঢাকায় দুদেশের বৈঠক কারিগরি অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হয়। শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই মন্ত্রী। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী 2022 সালে 8ই আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। শুরুতে 25 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ঘোষণা দেয় মালয়েশিয়ান সরকার। এরপর 2 দফায় আরো 75টি রিক্রুটিং এজেন্সি যুক্ত করে মালয়েশিয়ার সরকার। এখন বাংলাদেশ থেকে মোট 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছে মালয়েশিয়ান সরকার। সেই 100 রিক্রুটিং এজেন্সির লিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এর বাইরে কোনো রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিলে কখনোই আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে মালয়েশিয়ার আপডেট। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি।